পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ অত্যাবশ্যকীয় সামগ্রীর আকাশচুম্বী মূল্যবৃদ্ধি রোধের দাবিতে আজ শিলচরের জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে SUCI দলের শিলচর আঞ্চলিক কমিটি। সংগঠনের উকিলপট্টিস্থিত কার্যালয় থেকে মিছিল করে দুপুর 12টায় দলের কর্মী সমর্থকেরা জেলাশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে অত্যাবশ্যকীয় সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি রোধ করা ইত্যাদি দাবিতে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকে। শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলী বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখতে গিয়ে বললেন, নিয়ন্ত্রণহীনভাবে প্রতিদিন পেট্রোল ডিজেল রন্ধন গ্যাস সহ ডাল ভোজ্য তেল শাকসবজি মাছ ডিম ইত্যাদি প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। পূর্বে সুলভ মূল্যের দোকান মারফত অত্যাবশ্যকীয় সামগ্রী গণবণ্টনের যে ব্যবস্থা ছিল তা তুলে দেওয়া হয়েছে। মূল্যবৃদ্ধি রোধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসা বর্তমান সরকার একদিকে পেট্রোল ডিজেল সহ বিভিন্ন সামগ্রীর উপর অত্যাধিক কর আরোপ করেছে, অন্যদিকে পুঁজিপতিদের উচ্চ হারে মুনাফা লাভের সুযোগ করে দিচ্ছে। কৃষিজাত সামগ্রী ক্রয় বিক্রয়ে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় মধ্যভোগী শ্রেণী কৃষকদের কাছ থেকে কম দামে শাকসবজি কিনে খুচরো ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করছে, ফলে প্রতিটি সবজির দাম জনগণের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সংগঠনের প্রবীণ সদস্য মন্মথনাথ বললেন, করোনা পরিস্থিতি পরবর্তীকালে দরিদ্র সাধারণ মানুষের জীবন জীবিকা যখন মারাত্মক সংকটের সম্মুখীন, তখন অত্যাবশ্যকীয় সামগ্রী নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধিতে দরিদ্র নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে, ফলে অসহায় মানুষদের অন্তাহারে অনাহারে দিন কাটাতে বাধ্য হতে হচ্ছে। এই পরিস্থিতিতে দরিদ্র অসহায় মানুষদের উপযুক্ত সহায়তা প্রদানে সরকারি গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করে সুলভ মূল্যের দোকান মারফত নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা প্রয়োজন। বিক্ষোভ শেষে একটি স্মারকপত্র জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীর নিকট প্রদান করা হয়। স্মারকপত্রে দাবি জানানো হয় যে মূল্যবৃদ্ধি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে অত্যাবশ্যকীয় পণ্যের খুচরো ও পাইকারি উভয় ক্ষেত্রে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সজলকান্ত দাস, অঞ্জন কুমার চন্দ, গৌরচন্দ্র দাস প্রমুখ। ভিউ রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আপনারা জানেন যে দেশ জুড়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি চলছে, এক সপ্তাহের ভিতরে 12 বার মূল্যবৃদ্ধি হয়েছে। ভোজ্য তেল, রান্নার গ্যাস, আলু, শাক সবজি থেকে শুরু করে এবং পেট্রোল পণ্য পর্যন্ত 12 বার মূল্যবৃদ্ধি হয়েছে এই এক সপ্তাহের মধ্যে। তাই বন্ধুগণ, আমরা SUCI কমিটির পক্ষ থেকে দেশ জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন করে তুলেছি। আমাদের প্রত্যেক জেলায় জেলায় আন্দোলন চলছে, তাই আজকে আমরা কাছাড় জেলায় এই বিক্ষোভ প্রদর্শন করছি। 2014 যখন মোদী সরকার বসেন, তখন বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়ে বসছিলেন যে সমস্ত দ্রব্যমূল্য হ্রাস হবে এবং ডিটেনশন ক্যাম্প ঘুরিয়ে দেব সমস্ত, কিন্তু তিনি বসেই একের পর এক মূল্যবৃদ্ধি শুরু করেছেন। 2014 1 কিলো চাল যে দামে আমরা ক্রয় করেছি, সেইখানে আজকে 450 গ্রাম চাল সেই দামে আমরা ক্রয় করছি। আলু পেঁয়াজের দাম 1 কিলোর জায়গায় আজকে সেই দামে আমরা 0.5 কিলো কিনতে পারছি। আটা ময়দা থেকে শুরু করে সব কিছুর দাম এইভাবে হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। আমাদের দাবি ছিল বরাবর যে সরকারি
গণবণ্টনের মধ্য দিয়ে আমাদের ন্যায্য মূল্যের দোকান থেকে সরকারের নিয়ন্ত্রণ করে সেটা কত দামে দ্রব্য কেনা হবে এবং কত দামে বিক্রি হবে, কিন্তু আজ সেই জায়গাতে সরকার কি করছে? সরকার করছে পুঁজিপতির হাতে তুলে দিয়েছে এবং সেই পুঁজিপতির শ্রেণীর তার দ্রব্যমূল্য বৃদ্ধির দ্রব্যমূল্য ধার্য করছে। তারা যা বলবে তাই। আজকে এই প্রক্রিয়ায় দেশের সাধারণ